নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদ্রিতা, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বনগাঁ ব্লকের গোপালনগর হাই স্কুল মাঠে সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সভা মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। রাজ্য সভাপতির দাবি, আগামী 21-এ তারাই ক্ষমতায় আসবেন। ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় শুক্রবার গোপালনগরে জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোপালনগর হাই স্কুল মাঠে সভায় ছিলেন বারাসাত জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি, সহসভাপতি বিশ্বজিৎ দাস, দেবদাস মণ্ডল, মধুসূদন মণ্ডল, ছিলেন রিতেশ তিওয়ারি সহ বিজেপি নেতৃত্ব। সভা উপলক্ষে বৃহস্পতিবার রাতেই বনগাঁ শহরে আসেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে পায়ে হেঁটে বনগাঁ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকালেই পৌঁছে যান বনগাঁ স্টেডিয়ামে, সেখানে সাধারণ মানুষের সাথেও পরিচিত হন। এরপর বনগাঁ নীলদর্পণের সামনে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন। আমি যেখানে যাই সেখানে প্রাতঃ ভ্রমণে বেরোই, কর্মীদেরকে নিয়ে সঙ্গে সাধারণ মানুষের দেখা করি, কোথাও বসে এক জায়গায় চা খাই সবাই মিলে। সেরকমই বনগাঁতে প্রথমবার আজকে আমি রাত্রে থাকলাম, তো কর্মীদের ইচ্ছা ছিল প্রাতঃ ভ্রমণ করেন, সবাই এসছেন, রাস্তায় বেরিয়েছি আমরা, আর অনেক লোকের সঙ্গে দেখাও হলো, জনসম্পর্কের একটা মাধ্যম এটা আমাদের কাছে। এরপর গোপালনগরের বারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তিনি। বিভূতিভূষণের প্রতিকৃতিতে মাল্যদানও করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই জয় হরিচাঁদ ধ্বনি তুলে মতুয়া সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য সভাপতি। মহান কথা সাহিত্যিক বিভূতিভূষণের বাড়িতে যেতে পারায় তিনি ধন্য, এ কথাও বলেন। উদ্বাস্তুদের মন জয় করতে দিলীপ ঘোষ বলেন, আগামী এক বছরের মধ্যে সমস্ত উদ্বাস্তুকে নাগরিকত্ব দেব আমরা। আপনাদের মনে আছে 8-10 বছর আগে ধর্মতলাতে আমাদের মতুয়া সমাজের বন্ধুরা ওখানে ধর্ণা দিয়েছিলেন, সব পার্টির লোকেদের নেতাদের দেখেছিলেন যে আমাদের নাগরিকত্ব কি হবে, সিপিএম, কংগ্রেস, টিএমসি, কেউ কিন্তু বলেনি আমরা নাগরিকত্ব দেব। কে বলেছিল? আমরা বলেছিলাম দেব। আর যেদিন পশ্চিমবঙ্গ থেকে 18 জন সাংসদকে জিতিয়ে আপনারা পাঠিয়েছেন, সেদিন এক বছরের মধ্যে সিএ, নাগরিকত্ব সংশোধনী আইন আমরা পাস করেছি, আর এক বছরের মধ্যে সমস্ত রিফিউজিকে আমরা নাগরিকত্ব দেব, আমি এখানে এটা ঘোষণা করতে যাচ্ছি। এদিন তিনি জানিয়ে দেন, বিজেপি কথা দিলে কথা রাখে। জিএসটি চালু হওয়ায় এক দেশ এক কর চালু হয়েছে দেশে, আগামীতে এক দেশ এক ভোট হবে, এ কথাও বলেন দিলীপ। তাই এক ঘন্টার বক্তব্যে মমতা সরকারকে কটাক্ষ করলেও বাম কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি। কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস এখন বাঁধাকপি হয়ে গেছে, পাতা ছাড়ালেও কপি পাওয়া যায় না, ল্যাংড়া বলেও কটাক্ষ তার। বাম কংগ্রেস জোট প্রসঙ্গে দিলীপের দাবি, অন্ধ সিপিএমের ঘাড়ে হাত দিয়ে চলছে ল্যাংড়া কংগ্রেস। আজকে যেখানে ঝান্ডা, যেখানে পোস্ট অফিস আছে সেখানে কংগ্রেসের ঝান্ডা পাবেন? পাবেন কোথাও? খুঁজলেও পাওয়া যাবে একটা ঝান্ডা, লুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে, সংরক্ষিত প্রাণী। সিপিএমের ঘাড়ে হাত দিয়ে ল্যাংড়া কংগ্রেস হেঁটে হেঁটে বেড়াচ্ছে, সিপিএমের মনকে সমর্থন করছে। আর যে সিপিএম ভেঙে দাও, উড়িয়ে দাও, চলবে না চলবে না এইসব স্লোগান দিত, আমরা বলেছি পশ্চিমবঙ্গে সিপিএম চলবে না চলবে না, আজকে সেই অন্ধ সিপিএম আর কড়া কংগ্রেস একে অন্যের ঘাড়ে চড়ে রাস্তা পার। তৃণমূলকে কটাক্ষ করে তার দাবি, 2021-এর পর টিএমসি বলে কিছু থাকবে না। বাঁকুড়ায় গিয়ে মুখ্যমন্ত্রীর অমিত শাহকে কটাক্ষ করার প্রসঙ্গে দিলীপ বলেন, এখন বাঁকুড়ায় গিয়ে খাটিয়ায় বসছেন, কদিন পর খাটিয়াও পাবেন না, মাটিতে বসতে হবে। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন দেখতে হলে তৃণমূল নেতাদের বাড়িতে যেতে হবে, আগামী নির্বাচনে তারাই সরকার গড়বে বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রাজ্য পুলিশেরও সমালোচনা করেন তিনি, বলেন আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে আসতে পারবে না দিদির পুলিশ, দূরে বসে চা সিঙাড়া খাবে। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে রাজ্য সভাপতি কর্মীদের উদ্দেশ্যে বলেন, মার খেলে মারবেন, খালি হাতে বের হবেন না, দুঘা মারলে চার ঘা মারবেন। তাই এটাও জেনে রাখুন, বিজেপির কোন কর্মীর গায়ে যদি হাত পড়ে উল্টো হাত লাগান, খালি গায়ে খালি হাতে বাড়ি থেকে বেরোবেন না, আপনাদেরকে মেরে দিয়ে কেউ দাদাগিরি করবে চুপচাপ চলে আসবেন না, মার খেয়ে ফোনও করবেন না, তাহলে না কেস করবো না হসপিটালে যাবো, দুটো করলে চারটে ডান্ডা দিয়ে আসবেন, পিঠে দাগ নিয়ে বাড়ি যাবে, আগে হসপিটাল যাবে তারপরে বাড়ি যাবে। এদিনের সভায় প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন গোপালনগর স্কুল মাঠে।
এদিনের জনসভায় তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে প্রায় 1000-এরও বেশি মানুষ বিজেপিতে যোগ দেয় বলে বিজেপি সূত্রে দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বিজেপির সভার দিনে প্রকাশ্যে এলো দলীয় কোন্দল। সভাস্থলের পাশে দলীয় কার্যালয়ে বসে থাকতে দেখা গেল কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে। জেলা সভাপতির দাবি, ওরা বিজেপির সমর্থক নয়। শুক্রবার বনগাঁ ব্লকের গোপালনগর হাইস্কুল মাঠে সভা করল বিজেপি। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সভার আগেই প্রকাশ্যে এলো গোষ্ঠী কোন্দল। হাইস্কুল মাঠে সভা হলেও এদিন সভা চলাকালীন পাল্লা রোডে একটি দলীয় কার্যালয়ে বেশ কিছু বিজেপি কর্মীকে বসে থাকতে দেখা যায়। কার্যালয়ে বসে থাকা কর্মীদের অভিযোগ, সভা সম্পর্কে আমাদের কিছু বলা হয়নি। না, আমরা যাচ্ছি না বলতে ভুল, আমি ব্যক্তিগত আমি যাচ্ছি না, বা আরও এখানে দেখা যাচ্ছে কিছু লোক যাবে না, কিন্তু কিছু কিছু লোক যাচ্ছে দেখতে, খবর নিতে, খবর খবর ব্যাস এইটুকু। এ বিষয়ে বারাসাত বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জি বলেন, যারা বিজেপি করে তারা সকলেই সভায় উপস্থিত হয়েছেন, যারা সভায় আসেননি তারা তৃণমূলের তামাক খেয়েছে। এখানে সবাই না আসলে মাঠে এই সংখ্যার লোক আসতো না। মাঠ আগে জনসমুদ্রে পরিণত হয়েছে সবাই এসছে বলে, আর যারা যারা কোটি কয়েকজন আছে তৃণমূলের তামাক খাচ্ছে, তৃণমূলের পয়সা নিচ্ছে, তারা হয়তো না আসতে পারে। বিজেপি কর্মীরা সবাই এসছে মিটিংয়ে, একজনও বাদ যায়নি, আমি নিঃসন্দেহে এটা আমি বলব। এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর তৃণমূল নেতা গোপাল শেঠ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের তৃণমূলে আসার জন্যে স্বাগত জানিয়েছেন। আজকে গোপালনগর মাঠে যে অনুষ্ঠান হয়েছে, যারা আদি বিজেপি তারা যায়নি আমরা শুনেছি, এবং তার মধ্যে পঞ্চায়েতের মেম্বার, দলনেতা, বিভিন্ন লোক ছিল, এবং তারা পোস্টারিং করেছে ওই নব বিজেপির বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে ওদের গোষ্ঠী কন্দলের বিষয়ে তো আমাদের কিছু বলার নেই। তবে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, ওদের সারা বাংলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তার ফলশ্রুতি এখানে ওদের দলীয় ব্যাপার, এই সম্পর্কে আমাদের কিছু বলার নেই, আর আমাদের দিকে যারা আসবে তাদের সুস্বাগত। দীপবিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পরই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, বাম নেতা সুজন চক্রবর্তী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। কে কি বললেন আসো শুনে নেব। ভাঙন তো চলছেই, মুখ্যমন্ত্রী তো বিজেপির ঘরে ভাঙন করাননি, বরং বিজেপি প্রশ্রয় দিয়েছে, তৃণমূল ভাঙিয়েছে। বিজেপি প্রশ্রয় দিয়েছে, তৃণমূল ভাঙিয়েছে এতদিন ধরে। কাকে ভাঙিয়েছে? তৃণমূল ভাঙিয়েছে মূলত হয় বাম, নয় কংগ্রেস, নয় ইত্যাদি ইত্যাদি, এখন তা না, এখন তৃণমূলের পুরনো লোকটাই কিন্তু ভেঙে যাচ্ছে, এখন ভাঙতে হচ্ছে না, ভেঙে যাচ্ছে। এখন কেন কে ছাড়লো সেটা তো উত্তর আমি দিতে পারবো না, তবে নিশ্চয়ই দেখলাম, খবরে দেখলাম যে পদত্যাগ করেছে। এই সবটাই মানে এটা মানে খুবই গোলমেলে ব্যাপার, মানে আমি কি করে বলবো কি করবে। তবে আমার সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে, দেয়ার ইজ নো পার্মানেন্ট ওয়ার্ড ইন পলিটিক্স, পলিটিক্সে কোনো পার্মানেন্ট ওয়ার্ড নেই। শুভেন্দু অধিকারী দল থেকে ইস্তফা দেননি, দলের বিধায়ক এখনো রয়েছে, আমাদের আশা এবং বিশ্বাস উনি দলেই থাকবে, আমরা এখন ওর সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা তার মানে দল ছাড়া না, আপনি এখনো আশাবাদী যে উনি দলে থাকবেন? হ্যাঁ, যেটা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে যে উনি বিজেপিতে জয়েন, শোনা যাচ্ছে জল্পনা এসবই চাওয়া। পাচারকারীর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক বিএসএফ এর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় যুবককে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। প্রতিবাদে পথ অবরোধ আংরাইলে। পাচারকারী সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করল সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ এর মারে গুরুতর অসুস্থ ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ এর এই অত্যাচারের বিরুদ্ধে রাস্তা অবরোধে নামলেন গ্রামবাসীরা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই ছিলেন বছর পঁচিশের যুবক সত্যজিৎ সাঁতরা। সেই সময় আংরাইল বিএসএফ ক্যাম্পের আধিকারিকেরা তাকে পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়।
ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাকে বেধরক মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ। এবারে সেই কাগজটা নিয়ে তাই বললো কি যে হলো কি চল আমার সাথে চল, বলে বল আমরা বলছি কেন নিয়ে যাচ্ছ কেন, বলছে ওরে কিছু করবো না, ওরে কটা কথা জিজ্ঞাসা করে ছেড়ে দেবো। আমরা বলছি ঠিক আছে। এবার আমরা পিছন পিছন যাচ্ছি বলে অন্য অন্য পথ দিয়ে নিয়ে গিয়ে এই বাগানে বসে মেরেছি, মেরে তারপরে এইখানে এসে দুই তিনটে থাপ্পড় মেরেছি, মারার পরে ক্যাম্পে নিয়েছে ওরা 20-25 বার কারেন্ট শট দিয়েছে, তারপরে বস্তার মধ্যে ভরে তো ইট দিয়ে মেরে চোর বুকের পরে পিঠির পরে ইট দিয়ে ফেলছে, 6-7টা ইট ফেলে সবকিছু ইট একসঙ্গে ফেলে তাই হলো ওর পিঠের পর ফেলছে। কেন এটা করবি কেন, নির্দোষ ছেলে এটা করবি কেন? পরে তাকে বস্তাবন্দি করে বাড়ির পাশে ফেলে রেখে যায় বিএসএফ। আরও অভিযোগ, মারধরের পাশাপাশি তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়, প্রচণ্ড আঘাতে তার হাত ভেঙে গেছে। পরিবারের দাবি, পেশায় প্যান্ডেল মিস্ত্রি সত্যজিৎ কোনো ধরনের পাচারের সাথে যুক্ত নয়, তা সত্ত্বেও মিথ্যা অভিযোগে তাকে অন্যায়ভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে রামনগর রোডের আংড়াইল তেঁতুলতলা এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে হাজির হয় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীরা দাবি করেন, যতক্ষণ বিএসএফের উচ্চপদস্থ অফিসারেরা এসে অসুস্থ যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর কথা না বলছেন, ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন। বিএসএফের এই অত্যাচারের ফলে সত্যজিতের আগামী দিন কীভাবে কাটবে তা নিয়েই চিন্তিত গ্রামবাসী এবং পরিবার, তাই তাকে সাহায্যের আশ্বাস দিতে হবে বিএসএফের পক্ষ থেকে। আমাদের সাথে অত্যাচার করছে, যে পরিবারে ওই ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে এতবার মেরেছে, ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে বস্তার মধ্যে ভরে এবং কারেন্টের চার্জ দিয়েছে রীতিমতো, হ্যাঁ সব দিয়েছে, তারপরে কি হচ্ছে সেই ছেলেটা এখন মৃত্যুর সাথে পঞ্জালে হচ্ছে, হসপিটালে ভর্তি আছে, সেখানে হাতটা এক হাত ভেঙে গেছে। এখন আমরা চাইছি যে এই যে ছেলেটার যে পরিমাণে অত্যাচার করেছে বিএসএফ, হ্যাঁ আর যে এই যে ইনচার্জের যে দায়িত্বে আছে বিএসএফ, তাকে এখান থেকে সরাতে হবে প্রথম কথা। আর আমাদের যে গ্রামে আমাদের যে বিএসএফরা ডিউটি করছে প্লাস রাস্তায় থাকছে তাদেরকে এখান থেকে নিচে নামিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল দাবি। দিব্যশাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বনগাঁ মহকুমা বিজেপি বাঁচাও কমিটির নাম করে বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোপালনগরে। বিজেপির দাবি তৃণমূলের চক্রান্ত, বিজেপির অন্তর্কলহ, পাল্টা দাবি তৃণমূলের। বনগাঁ মহকুমা বিজেপি বাঁচাও কমিটির নাম করে বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে পোস্টার করল গোপালনগরে, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে শুক্রবার সকালে গোপালনগর থানার এলাকার বিভিন্ন জায়গায় বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে একাধিক পোস্টার দেখতে পাওয়া যায়। সেখানে গরু পাচারের অভিযোগ তোলা হয়। পোস্টারে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদেরকেও মিথ্যে কেসে ফাঁসানো বিশ্বজিৎ দাস দূরহাটো, সৌজন্যে বনগাঁ মহকুমা বিজেপি বাঁচাও। এমনই লেখা একাধিক পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি বলেন, তৃণমূল পোস্টারের আশ্রয় নিয়েছেন, তৃণমূল পোস্টার লাগিয়ে বিজেপির নাম বলে চালাচ্ছে, আমরা পোস্টার রাজনীতিতে বিশ্বাস করি না। এই পোস্টারটা এতদিন পড়েনি, আজকে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে কালকে দিলীপদা বনগাঁ এসছে, বনগাঁওয়াসীর যে উন্মাদনা আর যে উচ্ছ্বাস সেটা দেখতে পেয়ে ভয় পেয়ে পোস্টারে আশ্রয় নিয়েছে। আমরা পোস্টারে বিশ্বাসী নই এবং এরা পোস্টার মেরেই আজকে ভোটে বৈতরণী পার করার চেষ্টা করছে। আর আমরা কিন্তু জনগণকে সামনে নিয়ে আজকে যে মিছিল আর জনসভা আছে দেখবেন, সেখানে যোগদান পর্ব চলবে, আমাদের কত যোগদান করবে বিভিন্ন দল থেকে, ম্যাক্সিমটা তৃণমূল দল থেকে, তার জন্যে ভয় পেয়ে এরা আজকে পোস্টারে আশ্রয় নিয়েছে। আর আমরা কিন্তু পোস্টারে বিশ্বাসী নই। আজকে ইনামুল আর লালা তেনারা বলে দেবেন গরুবাজারের সাথে কারা যুক্ত আছে। তৃণমূলের অবশ্য দাবি এটা বিজেপির অন্তঃকলহের ফল। আমরা তো ওই কালচারে বিশ্বাসী না। এর আগে আপনারা সাংবাদিকরাই ছবি দেখিয়েছেন, ওইখানে কারা বিধায়ক যাওয়ার পরে সেখানে গিয়ে তার গিয়ে জুতোর মালা পরিয়ে পুষক কুশো পুত্তলিকা দাহ করেছে, তাদের বিজেপির অন্তর্কল আদি বিজেপি এবং নব বিজেপি,
এখানে কাপড় দান হচ্ছে বনগাঁয়, সেখানে এক দল করে যাচ্ছে, সেখানে গিয়ে পরপর থেকে তিন চার দল করছে। তো ওদের গায়ে ওদের মোড়াটা ভাইরাস, ওদের গায়ে হাত দেওয়া মানে হচ্ছে হাতে স্যানিটাইজার করে নিতে হয়। তো সুতরাং হলো ওই ওদের নামে পোস্টার লাগাতে যাবে কেন? আমরা গিয়ে ওই দিলীপ ঘোষ চলে গেলে আমাদের ওই পবিত্র মাঠ, যে মাঠে মানে বিভিন্ন অনুষ্ঠান করে তৃণমূলের জয় হয়েছে, সেখানে এসছে আমরা ভালো করে ইছামতির জল, যে ইছামতির জল আজকে এখানে গিয়ে দিলীপ ঘোষ মিটিং করতে আসছে, ইছামতি কচুরিপানায় ভর্তি, সংস্কার হয় না, কেন্দ্রীয় সরকার করে না, উনি এসে বলছেন যে বাংলার উন্নয়ন হচ্ছে না, এসব কথা বলে লাভ হবে না। আর ওই ঘৃণ্য কাজ আমাদের কোনো তৃণমূল কর্মীরা করবেন না। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা ইত্যাদি একাধিক দাবিতে পথ অবরোধ, পঞ্চায়েত অফিস ঘেরাও। ঘটনাটি ঘটেছে আমজাঙ্গা থানার বেড়াবেড়িয়া পঞ্চায়েত এলাকায়। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা সহ একাধিক দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন এলাকার গ্রামীণ রাস্তার আলো, পানীয় জলের দাবিতে স্থানীয় পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ডেপুটেশন দেন পঞ্চায়েত প্রধানের কাছে। ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে সন্তোষপুর নীলগঞ্জ রোড। বেড়াবেড়িয়া অঞ্চলের সমস্ত মতুয়া অধ্যুষিত এলাকার সমস্ত গ্রামবাসীরা আজ আমরা বেড়াবেড়িয়া পঞ্চায়েতের সামনে সম্মুখীন হয়েছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের পিচ রাস্তা করতে হবে। বেড়াবেড়িয়া দিব্য সুন্দরী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে জগদীশ বিশ্বাসের বাড়ি পর্যন্ত ওই রাস্তাটা, বেড়াবেড়িয়া শক্তিসংঘ ক্লাব থেকে অরবিন্দ বিশ্বাসের বাড়ি পর্যন্ত ওই রাস্তাটা, আর একটা ফুটেশ্বর বিশ্বাসের বাড়ি থেকে ইন্দ্রপুর বাজার পর্যন্ত এই রাস্তাটা, এটা আমাদের প্রতিনিয়ত হাজার হাজার লোক চলাফেরা করে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে, বিডিওকে, ডিএমকে চিঠি দিয়েছি, আমরা ডেপুটেশন দিয়েছি যে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক, ওনাদের রিসিপ্ট কপি আছে, কিন্তু বারংবার আমাদের বলে হবে হবে বলে অনেকবারই ভোট করেই নিয়েছে, কিন্তু আজও আমাদের রাস্তাটা হয়নি। গ্রামবাসীরা দাবি জানাতে থাকেন যতক্ষণ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত তাদের সাথে দেখা করে আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা। এরপর প্রায় এক ঘন্টার অবরোধ চলার পর প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এলাকায় পিচ রাস্তা তৈরির দাবি, জব কার্ডের ঠিকঠাক কাজ দেওয়ার দাবি, এই সমস্ত দাবিতে অবরোধের পরে প্রধানের কাছে আমরা ডেপুটেশন জমা দেই। প্রধান আশ্বাস দিয়েছেন অবিলম্বে সমস্ত কাজ আমল করা হবে, এবং আমরা বলেছি যদি আমল করা না হয় আগামী এক মাস বা দু মাসের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আমডাঙ্গা। চলন্ত বাসে আচমকা আগুন, মুহূর্তে পুড়ে ছাই গোটা বাস। বাস থেকে তড়িঘড়ি নামতে গিয়ে আহত বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে কেষ্টপুর এলাকায়। কেষ্টপুরে চলন্ত বাসে আচমকা আগুন, তড়িঘড়ি নামতে গিয়ে আহত বেশ কয়েকজন বাস যাত্রী। জানা গেছে এদিন যাত্রী বোঝাই বাস প্রথমে একটি বাইক আরোহীকে পেছন থেকে ধাক্কা মারে, তারপর আচমকা আগুন লেগে যায় বাসে। এদিন সকালবেলায় ডানকুনি থেকে গড়িয়া রুটের বাসের কেষ্টপুরের কাছে আগুন লেগে যায়। সূত্র মারফত জানা গেছে শর্ট সার্কিটের ফলেই এই আগুন। চোখের সামনে প্রায় আধা ঘন্টার মধ্যেই আগুনে পুড়ে যায় গোটা বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, ঘটনাস্থলে আসে বাগুইহাটি থানার পুলিশ। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার পর স্থানীয়রাই প্রথমে খাল থেকে জল তুলে বাসের আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রথমে আমরা দেখছি সাভারের ওখান দিয়ে অ্যাক্সিডেন্ট হলো, বাসের তলায় বাইকালাটা চলে আসলো, তারপরে আমাদের ক্লাস সামনে বাইকটা পড়ে, বাইকালাটা পড়ে হাত পা ছিলে গেছে, হসপিটালে আধমরাভাবে ভর্তি হয়ে গেছে। তারপরে বাসাল্লা এখানে থামলো, থামার পরে প্যাসেঞ্জার বাসাল্লা সবাই পালিয়ে গেছে, তারপরে আগুন ধরে গেছে, আমরা সবাই খাল দিয়ে জল তুলে তারপরে বাসটা আগুনটা নেওয়ালাম, তারপরে দমকল এলো, তারপরে এই যে ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগুইয়াটি। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।